হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে চাকরির প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে চলতি অক্টোবর মাসে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল চলছে পশ্চিমবঙ্গে সরকারের জন্য কোন কোন ফর্ম ফিল চলছে কোন কোন জেলা থেকে ফর্ম ফিল চলছে কোন কোন বিষয়ে ফর্ম ফিল চলছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ বর্তমানে অনগোয়িং প্রসেসে রয়েছে তোমাদের যোগ্যতা কী কী থাকা প্রয়োজন এবং কোন কোন পরীক্ষার জন্য কারা এলিজিবল এবং কোন কোন পরীক্ষার ফর্মে কত করে খরচ হয়েছে প্রত্যেকটা বিষয়কে আজকে আলোচনা করব তো প্রত্যেকটা এখানে পরপর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কলাম অনুযায়ী রয়েছে সবার আসাম রাইফেলসের ফর্ম ফিল কিন্তু গত মাস থেকেই চলছে টেকনিক্যাল আর ট্রেডসম্যান ডিপার্টমেন্টে বা পদের নাম এটা রয়েছে বারোশো তিরিশটি পদে এবং বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছর এবং তার জন্য কিন্তু রেসপেক্টিভ ইয়েতে এস সি এসটি এবং ওবিসিদের ছাড়ও রয়েছে জেনারেল বা ইউআরদের জন্য আঠেরো থেকে আঠাশ বছর রয়েছে এবং অ্যাপ্লিকেশন পূরণ করার শেষ তারিখ হচ্ছে পঁচিশে অক্টোবর যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি ডিপ্লোমা অথবা এইচএস যে কোনো একটা যোগ্যতা থাকলেই হবে এবং তোমরা এটা সংক্রান্ত সমস্ত বিস্তারিত পাবে ডাব্লু 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 ডট আসাম ডট জিও ভি তোমরা যারা ইন্টারেস্টেড এই ফর্মটা ফিল করার জন্য শূন্যপদ ভালোই রয়েছে বারোশো তিরিশটি শূন্যপদ রয়েছে এবং সেটার জন্য তোমরা কিন্তু এই আসাম রাইফেলসের যে গভর্নমেন্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আসাম রাইফেলস ডট এটাতে কিন্তু তোমরা লগ করে দেখতে পারো যে কি কি চলছে সেকেন্ডলি চলছে অনর্যাডের হেলথ ওয়ার্কার অনর্যাডের হেলথ ওয়ার্কার নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি যেই সেটা ইংরেজ বাজার হোক সেটা পানিহাটি হোক সেটা যে কোনো জায়গারই হোক না কেন আমরা অনেকগুলো করেছি এটার কিন্তু অনেকগুলো পদ চলছে সাতশোর বেশি চলছে এখানে দুশো একত্রিশটার কথা বলা হচ্ছে এখানে জাস্ট তিনটা জায়গার কথা বলে বর্ধমান বাঁকুড়া শিউড়ি এবং পানিহাটি এই চারটা মিউনিসিপ্যালিটির কথা বলা হচ্ছে বর্তমানে অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে কিন্তু অনরারে হেলথ ওয়ার্কারের ফর্ম ফিল চলছে যেখানে সাম্মানিক দেওয়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা প্রতি মাসে এবং এটা শুধুমাত্র মহিলাদের জন্য অবিবাহিত মহিলা বাদে সব রকম মহিলাদের জন্য কিন্তু এই ফর্মটা রয়েছে এটা মাধ্যমিক যোগ্যতা এবং এটা কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেই এটা শুধুমাত্র একটা ইন্টারভিউর মাধ্যমে হবে এটা অনলাইন থেকে নেওয়া যাবে অথবা নিজেদের যে সংশ্লিষ্ট পঞ্চায়েত মিন পৌরসভার অফিস রয়েছে সেই পৌরসভার অফিস থেকে কিন্তু এই ফর্মটা কালেক্ট করে নেওয়া যেতে পারে তৃতীয়ত রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে এখানে দু তিনশো কুড়িটা পোস্ট রয়েছে এগুলো কিন্তু পারমানেন্ট পোস্ট কোচ অ্যাসিস্ট্যান্ট কোচের পদে কিন্তু রয়েছে বয়স হতে হবে পনেরো দশ দু হাজার একুশ অনুযায়ী পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম তার নিচে হলে সমস্যা নেই এবং হচ্ছে কোচিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এবং কোচের জন্য কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ এবং কোচের জন্য কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দিয়েছে পনেরোই অক্টোবর এবং দশই অক্টোবর এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডট এনআইসি ডট ইন ঠিক আছে এখান থেকে কিন্তু করা যেতে পারে নেক্সট চলে আসবো নেক্সটে রয়েছে ইউপিএসসির দুটো আলাদা আলাদা ইয়ে চলছে ফর্ম ফিল আপ চলছে ইউপিএসসি দুটো আলাদা আলাদা চলছে একটা কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম একশো বিরানব্বই এবং দুশো সাতচল্লিশটা শূন্যপদ রয়েছে এটার জন্য দরকার সংশ্লিষ্ট শাখায় পিজি দরকার এবং এখানে ডিপ্লোমার ডিগ্রি দরকার ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং পড়েছ তাদের জন্য কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ চলছে যেটা লাস্ট ডেট রয়েছে আগামী বারোই অক্টোবর এবং এটার জন্য তোমাদের যেতে হবে কথা ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তারপরে আবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে দুশো কুড়িটা অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য ফর্ম ফিল চলছে এটা দশ তারিখ রয়েছে লাস্ট ডেট তারপরে রয়েছে কি আইডিল ইন্ডিয়া লিমিটেড এর আগে অয়েল ইন্ডিয়া লিমিটেডের জন্য করেছিলাম আমরা ঠিক আছে ইন্ডিয়ান নেভিতে চলছে একশো একাশিটা এটাতে চলছে চুয়ান্নটা পদ রয়েছে এবং এখানে পাশাপাশি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এবং যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে আর সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটিতে কলকাতা কে এমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে মোট থার্টি পোস্টস রয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে সাঁত্রিশ এমবিবিএস থাকতে হবে এখানে ঠিক আছে এমবিবিএস থাকতে হবে এবং চার দশ দু হাজার একুশ ডাব্লুডাব্লু ডাব্লু ডট সি ডট ডাব্লুবি ডট ওআরজি ভারতীয় এয়ারফোর্স বা বায়ুসেনাতে চলছে সি পদে একশো চুয়াত্তরটির জন্য নিয়োগ চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইটি ডিগ্রি পাশ করারা কিন্তু ফর্ম ফিল করতে পারে এটা দু তারিখ ছিল এটার লাস্ট ডেট তারপরে গেছে ন্যাশনাল কম্পিউটার রিজিনাল ট্রান্সফার কর্পোরেশন এটার ফর্ম ফিল আপ এটা এটার ফর্ম ফিল আপ সেপ্টেম্বরে কিন্তু শেষ হয়েছে তো এই সমস্ত ফর্ম ফিল বা এই সমস্ত বিভিন্ন রকমের সরকারি চাকরির পরীক্ষার ফর্ম বর্তমানে চলছে এর পাশাপাশি স্টাফ সিলেকশন কমিশনারের কিন্তু ফর্ম ফিল আপ চলছে স্টাফ সিলেকশন কমিশনার কিন্তু অফিসার র্যাঙ্কে চলছে গ্রুপ সি র্যাঙ্কে চলছে সেটার ফর্ম ফিল আপও তোমরা করে নিতে পারো সেখানেও কিন্তু পরীক্ষা কিন্তু চলছে পরীক্ষা কিন্তু হচ্ছে রিসেন্টলি একটা এম টি এসের পরীক্ষা হলো এবং আরও এম এর পরীক্ষাগুলো কিন্তু বিভিন্ন শিফটে চলছে তো তোমরা চাইলে স্টাফ সিলেকশন কমিশনার পরীক্ষাগুলো দিতে পারো কারণ বর্তমানে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে একই পরীক্ষার এখন অনেক স্কার সিটি রয়েছে অনেক কম পরিমাণে পরীক্ষা হচ্ছে তারপরে যেগুলো ফর্ম বেরোচ্ছে সেগুলো তোমাদের যোগ্যতা মান মিলে গেলে অবশ্যই তোমরা সেগুলো ফিল আপ করো ঠিক ঠিক আছে আর কোনো রকম কোনো ইনফরমেশান চাইতে হলে অবশ্যই কমেন্টে জানিও তো চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার